দেখুন এবার কত মাছ পড়েছে দেখুন, অনেকক্ষণ ধরে হচ্ছে। ও বাবা, নমস্কার বন্ধুরা, ট্রিয়াডি ফুড ভুল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আর যে দেখতে পাচ্ছেন আমি জাল নিয়ে চলে এসেছি পুকুরে মাছ ধরতে, এই জাল খেপিয়ে মাছ ধরেই আপনাদের সঙ্গে সেই মাছ দিয়ে রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই পুকুরে এই হাঁসের বাচ্চাগুলো রয়েছে, কি সুন্দর লাগে দেখতে। জলে রয়েছে মশারি টাঙানোর মধ্যে, এখানে মশা যাতে না কামড়ায় নাকি? না, মশা কামড়ানোর জন্য না, এমনি যেখানে এদিক ওদিক না চলে যায়, কাগে যাতে না ধরে সেই জন্য। মাছ পড়েছে মনে হচ্ছে। ঘোরাও দেখি এদিকে কি পড়েছে। ও বাবা, এ তো অনেক বড় মাছ ধরেছে। একটা ছোট পুঁটিও পড়েছে, আর এটা জাপানি পুঁটি। এটা তো বড় আছে অনেক। হ্যাঁ, এটা অনেক। চলো চলো ঠিক করে ধরো। চিংড়ি মাছটা রাখো, চিংড়ি। কামড়াচ্ছে না মা ওরকম। দেখো দেখো আসছে, ডাক দাও। পড়েছে মাছ, নিয়ে আসো উপরে, নিয়ে আসো দেখি। দেখুন এবার কত মাছ পড়েছে দেখুন, অনেকক্ষণ ধরে হচ্ছে। ও বাবা, এই দেখুন, এটা তো রুই মাছ, এটা একটা চারা মাছ। এ তো অনেক বড় মাছ, ছেড়ে দিই আগে, না হলে মরে যাবে। না না, আমার ভেদ ধরছে না। একটা বড় মাছ পড়েছে, সেজন্য এই ছোটটা ছেড়ে দিচ্ছে, এটা অনেক বড় হবে সেজন্য। এই যে তাহলে কি রুই মাছের হবে আজকে? হ্যাঁ, এটাই আজকে রান্না হবে, ছাড়িনি। এদিক সরে আসো, জলের কানাতে সরে আসো। চলি না দাদি গো। না না, এই জাল শুদ্ধ ধরে রেখেছি। বন্ধুরা, আজ আর ধরবো না, আজকে মাছ হয়ে গেছে। এই কলা পাতায় ভাজা করবো, এই মাছটা দিয়েই আপনাদেরকে রান্না করে দেখাবো। এই যে যে মাছ পেয়েছি, এবার এই মাছ কেটে নেব। একদম জ্যান্ত রুই মাছ, এই জ্যান্ত রুই মাছ ধরে খাওয়ার মজাই আলাদা। পুকুর থেকে ধরা একদম টাটকা জ্যান্ত। একটু পাতলা পাতলা করেই কেটে নেব।
কারণ এটা পাতায় ভাজা হবে তো পাতলা পাতলাই লাগবে। মাথাটা কেটে নিলাম, কিন্তু মাথাটা আমি এই রেসিপিতে দেবো না, এটা ঘরে রান্না করে খেয়ে নেব। এই যে রিং পিসগুলো, এই রিং পিসগুলো দিয়েই করব আমি। এবার আমি জায়গাটা পরিষ্কার করে নেব আর মাছগুলো ধুয়ে নিয়ে আসব, তো 10 মিনিট পর আসব। বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই জন্য বাধ্য হয়ে সব কিছু নিয়ে আবার ঘরে চলে আসতে হলো। তো মনে হচ্ছে বাকি রান্নাটা ঘরেই করতে হবে, তো আসুন দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য যা 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 লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মাছ, এটা রুই মাছ নিয়েছি, কলা পাতা, 3টে কলা পাতা নিয়েছি আমি, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, রসুন, পেঁয়াজ আর টমেটো, একটু মাঝারি সাইজের একটা টমেটো আর সরিষার তেল। তো এই মশলাগুলো বেটে নেব আমি। প্রথমে জিরে বেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা নিয়ে নেব। এবার আদা বেটে নেব, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে বেটে নেব আমি। এবার টমেটো কুচিগুলো বেটে নেব। এবার মাছগুলো মাখিয়ে নেব আমি, নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা আর টমেটো বাটা, এগুলোকে সব আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার সরিষার তেল দিয়ে দেবো, এগুলো সব একসঙ্গে মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব। এবার কলা পাতায় একটু তেল লাগিয়ে নেব, তেল মাখিয়ে এই আগুনে ছেঁকে নেব একটু তেল মাখিয়ে। কলা পাতায় তেল মাখিয়ে নিলে একটু নরম হয়ে যায়, তাহলে এই যে কলা পাতাগুলো ধরলে যে ফেটে যায়, ফেটে যাওয়ার ভয়টা থাকে না আর। এবার কড়াইটা বসিয়ে নেব, নিয়ে পাতা দিয়ে দেব একটা, এই তেল মাখানো পাতাটা দিয়ে দেব, দুটো পাতা দেবো তলায়, তা না হলে পুড়ে যাবে। এবার এই যে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর উপরে মাছটা। এবার যে মশলা বেটে রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দেবো, হালকা করে এই এইটুকুই জল দেবো, আর দেবো না। এবার এর উপর একটা কলা পাতা দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম চাপা অবস্থায় 10 মিনিট রেখে দেবো।
এবার ঢাকনাটা খুলে দেখব। এখনো জল আছে, এরকম আলগা অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! এক্ষুনি তুলে খাবে নাকি? না, এক্ষুনি তো খাওয়া যাবে না, গরম ভীষণ, এখনো জল জল আছে, একটু নামালেই খাবো, এক্ষুনি হয়ে যাবে, নামিয়েই খাবো। বসবো, জল শুকিয়ে গেছে একদম, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। বন্ধুরা এবার খেয়ে দেখব। কেমন লাগছে? নাও মাম মাম, এই তো খাও 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 না, খাও, গালে দাও, গালে দাও, গালে দিয়ে বলো কিরকম হয়েছে, বলো, খেয়ে বলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো। ভালো, খুব ভালো, খুব ভালো। বন্ধুরা অসাধারণ, কলা পাতার একটা গন্ধ রয়েছে, সেই কলা পাতার যে সেন্টটা সেটা সত্যি খুব মানে ভীষণ সুন্দর, ভীষণ ভালো, ভীষণ।